ফাইনালি আইফোন ফাইভ সব কেনা গাইস কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে তোমার হচ্ছে 12:10, আমরা এসেছি অনেকক্ষণ। আইফোন 12 আমার হাতে এসে গেছে, তো চলো এটা আনবক্সিং করব। দাদা তো এই কভারটা গিফট দিয়েছে, আর যে একটা গ্লাস গিফট দিয়েছে সেটা লাগিয়ে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, বিট্টু ব্লগে অন্য একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো ফাইনালি আজ একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, তো সেটা কি তোমরা থাম্বনেল দেখে আশা রাখছি বুঝেই গেছো। তো নিজের ইনকামে ফার্স্ট একটা অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা আইফোন কিনবো, তো আজ সেই আমি আইফোনটা কিনতে যেতে চলেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তো আজকে খুব 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 এক্সাইটেড যে আমি একটা আইফোন কিনতে যাচ্ছি। তো একদম এই যে দেখো, আমি ভাইরা সব রেডি হয়ে গেছে, আমরা এখন আইফোন কিনতে যাচ্ছি। চলো গিয়ে দেখা যাচ্ছে কোথা থেকে আমরা আইফোনটা কিনি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দিন ধরে শখ ও সাধ ছিল যে একটা আইফোন নেব, তো ফাইনালি আজকে সেই দিনটা চলেই এসেছে। তো দেখা যাক, তো চলো আমরা চলে এসেছি যেখান থেকে নোর সেখানে, সেটা হচ্ছে পাপাই মোবাইল পয়েন্ট রাজবোলাট হুকলি। তো এখান থেকেই কেন নেবো, কারণ আমাদের কাছে পিঠে সেরকম কোনো আইফোন স্টোর নেই। তো আমি দাদাদের অ্যাড দেখেছি, হ্যাঁ, ফেসবুকে বহুত ভালো, কাস্টমার স্যাটিসফ্যাকশনও ভালো আছে। তো চলো দেখা যাক এদের স্টোরটা কীরকম। আমরা এখন দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, এই যে পিছন দিকে দোকান, এই যে এটা দোকানটা দেখতেই পাচ্ছ। তো এখান থেকেই আমরা আইফোনটা আজকে নেবো, পাপাই মোবাইল পয়েন্ট রাজবোলহাট, ঠিক আছে। তো চলো দেখা যাক ভেতরে যা যা। হ্যাঁ দাদা, আইফোন নিতে এলাম। আইফোন কি মডেল? আইফোন 12টা নেওয়ার ইচ্ছা আছে। 13-14 তারা ভালো হতো, ভালো হতো, কিন্তু বাজেটেরও একটা ব্যাপার আছে। তো এমনি অনেক দিনের ইচ্ছে ছিল, শখ ছিল, তো দেখতেই পাচ্ছ তোমরা দোকানের অনেক সব। দাদা একটু দোকানটা দেখাতে পারি তো? 249 এখানে বহুত স্টকও আছে, ঠিক আছে। দাদাদের অ্যাড আমি এমনি ফেসবুকে দেখেছিলাম, তো সেখান থেকে দেখছি, না শুধু অ্যাড ফেসবুকে না, সামনাসামনি এসে দেখছি যে অনেক অ্যাড আছে এবং অনেক স্টকও আছে। দোকানের লাইফটা একটু দেখে নিতে পারো তোমরা, এদিকটা পুরো ভিভোর একদম সব কিছু আছে। এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি, ওপো, স্যামসাং, এদিকটা রিয়েলমি, মানে প্রচুর স্টক, প্রচুর স্টক, একদম পুরো যেরকম ফেসবুকে দেখেছি পুরো সেরকমই স্টক আছে একদম। আপনারা বিল হবে তো? আপনারা বিল হবে তো? তো অনেক দিনের শখ, স্বপ্ন একসঙ্গে পূরণ করা নিজের মতন করে। তো পাপাই মোবাইল পয়েন্টই সেখান থেকে আমরা বেছে নিয়েছি, তো আমার মনে হয় না আমি ভুল করেছি, একদমই ঠিক করেছি। তো দেখা যাক, দাদার সাথে একটু কথা বলবো, চলো। আইফোন 12ই আমার পছন্দ, কারণ 13-এর বাজেটটা অনেক। এই তো 12-এর কী আছে একটু দেখাও, 13 হলে ভালো হতো, 13-14 তারও নিউ মডেল। আর 12টা কি ভালো হবে না সেরকম? ঠিক আছে 12টাই দাও না, দেখি 12 ছাড়া ওই বাজেটে আরও 13 মডেল আছে। দাদারা বলছে যে 13 নিতে, কিন্তু এই মুহূর্তে 13-এর সেই রকম বাজেট নেই, তাই জন্য 12-এর ওপরই যাবো। 12 ছাড়া হবে S23 AP। আচ্ছা তাই তো, দেখতে তো ভালোই লাগছে এবং এগুলোরও নাম ভীষণ সুন্দর, ঠিক আছে, এবং এর ফিচার্সও প্রচুর। কিন্তু আমার শখ তো সেই আইফোনই, আইফোন 12টাই শখ, ঠিক আছে, এই বাজেটের এইগুলোই একটু আশপাশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কীরকম কী দাম আছে? S23 AP 60-এর মধ্যে চলে আসবে, 60-এর মধ্যে চলে আসবে তাই তো। আর এইটা S23টা 75-এর মধ্যে চলে আসবে, 75-এর মধ্যে চলে আসবে। এত সে আইফোন 13 আমার বাজেটে চলে যাবে, কিন্তু আমার শখ তো একদম আইফোন 12 হয়েই এসেছে, একদম ভেবেই নিয়েছে যে আইফোন 12ই নেবো। আর এইটা ব্লু কালার আছে নাকি? সাদা কালারটা হবে না?
না ব্লুটাই অ্যাভেলেবেল আছে, পুরনো মডেল তো। ব্লু বা সাদার মধ্যে একটা পছন্দ ছিল, তবে সাদাটা বেশি পছন্দ ছিল, সাদাটা হলে আরও ভালো হতো। ঠিক আছে চলো টুয়েলভটাই ঠিক আছে। তবে অপর আচ্ছা ওই বাজেটে এটা হ্যাঁ ভিভোর V29 Pro হবে। ওখানে এই স্টোরটায় আসতে গেলে এর অ্যাড্রেসটা একটু যদি তুমি বলো। রাজবল্লভী টেম্পল, যে কাউকে বললি চিনে যাবে। পাপাই মোবাইল পয়েন্ট বা পাপাই ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড বললেও চিনে যাবে। এর প্রপার অ্যাড্রেসটা কি? রাজবোলাট, রাজবোলাট হাটতলা হুগলি নিয়ার রাজবল্লভী টেম্পল। আচ্ছা আচ্ছা, ওখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে পাপাই মোবাইল পয়েন্ট বা পাপাই ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড বললেই দেখিয়ে দেবে। মানে সামনাসামনি স্টেশন বা যোগাযোগের ব্যবস্থা কি আছে? হরিপাল স্টেশন বা তারকেশ্বর স্টেশন। আচ্ছা, হরিপাল স্টেশন বা তারকেশ্বর স্টেশন থেকে কিসে করে আসবে এখান পর্যন্ত? বাস বাস ট্রেকারে আস। চামড়া চামড়া দাদা যে অ্যাড্রেসটা বললো সেই অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, তোমরাও দাদার দোকান ভিজিট করতে পারো। দাদার কাছে তো স্টক, হিউজ স্টক, যার যেটা খুশি পছন্দ দেখতে পারো। আইফোনেরও হিউজ স্টক আছে আশা করছি, প্লাস এবং অফার কি আমাকে দাদা দেবে দেখছি, তো তোমাদের সব কিছু আমরা ডিটেলসে জানাবো। ঠিক আছে, তো আমার আইফোনটা 12টাই ফাইনালি পছন্দ, এইটাই এই ডিল করতে চাইছি। ঠিক আছে, এখন আনবক্সিং হতে চলেছে আইফোনের আনবক্সিং না। দাদা তো এই কভারটা গিফট দিয়েছে, ওই যে একটা গ্লাস গিফট দিয়েছে সেটা লাগিয়ে দিচ্ছে। ফাইনালি আইফোন সব কেনা গাইস কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে তোমার হচ্ছে 12:10। আমরা এসেছি অনেকক্ষণ, 11টার সময় এসেছি, তো সব কিছু করে নিয়ে বিল টিল করে দাদা যা অফার দেবার দিয়ে, ঠিক আছে, যা ছাড় ডিসকাউন্ট দিয়েছে দিয়ে এবার ফাইনালি সব কিছু কেনা হয়ে গেছে। মানে কভার লাগানো হয়ে গেছে আর গ্লাস লাগানো হয়ে গেছে। পাপাই মোবাইল পয়েন্ট থেকে ফোন কিনে আমি ফুললি স্যাটিসফাইড। ঠিক আছে, তো তোমরাও আসতে পারো দাদার কাছে। তো আমার স্বপ্নপূরণের স্বাদটা অনেকখানি শেষ, আমার আইফোন 12 আমার নিজের হয়ে গেছে একদম। তো আমরা এবার বাড়ি যাব। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের অন্য একটা ভিডিওতে।